2002 সালে গোধরা পরবর্তী দাঙ্গায় বরাবরই গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে আসছে বিরোধীরা। সমরমতী এক্সপ্রেসে কর সেবকদের গায়ের আগুনে রাজ্য জ্বলে উঠতে আঙুল উঠেছে গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও। গুজরাটে মুসলিমদের উপর হামলার নেপথ্যে হাত রয়েছে মোদীর সহযোগীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এ অভিযোগ তুলেছিলেন বরাবরই, কিন্তু সেই সমস্ত জল্পনায় পেরেখ পুঁতে শুক্রবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুনরায় তদন্ত করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রয়াত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির করা মামলাটি যুক্তিগ্রাহ্য নয় বলে জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। গুজরাট দাঙ্গার নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র নেই বলেও জানিয়ে দিয়েছে আদালত। এহেন পরিস্থিতিতে শনিবার মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি কংগ্রেসকে নিশানা করে বলেছেন, যাদের হাতে শিখদের রক্ত লেগে রয়েছে তারা আমাদের প্রশ্ন করছে। সম্প্রতি রাহুল গান্ধীকে আর্থিক দুর্নীতির অভিযোগে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সত্যাগ্রহ আন্দোলনের নামে হাস্যকর পরিস্থিতি তৈরি করে কংগ্রেস এ নিয়েও কটাক্ষ করেছেন শাহ। তারপরে তিনি বলেছেন, 19 বছর ধরে সমস্ত মিথ্যাচার মুখ বুঝে সহ্য করেছেন মোদীজি, তখন তো কেউ ধর্নায় বসেনি। 2002 সালের দাঙ্গার পর তিস্তা সেতু লওয়াত সহ কিছু এনজিও বিরোধী ও রাজনৈতিক স্বার্থে আগ্রহী সাংবাদিকরা সমস্ত মিথ্যা রটনা করছে। এদিকে গোধরার পর যে হিংসা সৃষ্টি হয়েছিল তা থামাতে সেদিন দ্রুত সেনা নামিয়েছিল, অথচ তা নিয়ে কেউ কোনো মন্তব্য করেনি বলেও অভিযোগ করেছেন শাহ। 2002 সালে গুজরাট দাঙ্গা মামলার পেছনে বর্তমান প্রধানমন্ত্রীকে দায়ী করে একাধিক অভিযোগ তুলেছিল বিরোধী শিবির। এমনকি তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী দাঙ্গা রুখতে উপযুক্ত পদক্ষেপ করেননি বলেও তারা তুলেছিল অভিযোগ। পরবর্তী সময়ে এ নিয়ে বিস্তর তদন্ত হয়। দীর্ঘ 15 বছর পর 2017 সালে সুপ্রিম কোর্ট নির্বাচিত বিশেষ তদন্তকারী দল অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম মোদী সহ গুজরাটের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে তাদের ক্লিন চিট দিয়ে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে গুজরাট হাইকোর্টে মামলা করেন জাকিয়া জাফরি, কিন্তু গুজরাট হাইকোর্টও তার সেই পিটিশন খারিজ করে দেয়। এরপর গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় জাকিয়া। সর্বোচ্চ আদালত সেই মামলা গ্রহণও করে বিচারপতি এ এম খান উইলকরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছুদিন ধরে মামলাটির শুনানি চলছিল, কিন্তু শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল জাকিয়া জাফরির করা মামলাটির কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই। দিনের পর দিন কংগ্রেস যে শুধু রাজনৈতিক ও ব্যক্তির স্বার্থে মোদী সরকারকে অপপ্রচারের ভূ চেষ্টা চালিয়ে যাচ্ছে তা ফের প্রমাণ হয়ে গেল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।